আছে, লুডো খেলার মরশুম চারিদিকে যেখানেই যায় শুধু লুডো লুডো লুডো। উফ, তো অলরেডি আমাদের পাড়ার মিস লুডো খেলতে পারি, কিন্তু পুট পরে কাঁড়ি কাঁড়ি মাত্র একবার লুডো খেলায় হেরে গিয়ে শোকে মরে গেছে। চলুন কথা বলে নিই আমাদের পাড়ার চ্যাম্পিয়ন, যাকে আজ অবধি কেউ কখনো হারাতে পারেনি, লুডো। মিস, তোমার পাকা গুটি দেখো কেমন কাটির সাথে। আর সাথে আছি আমি মিস রেপোথা, আর আছে আমার সাধের মাই। ফলো মি। লোকের পাকা গুটি কাটতে আপনার কেমন লাগে, মানে ভেতর থেকে কতটা মজা পান? সে অদ্ভুত মজা বাইরে, সে কি আর বলে বোঝানো যায়। সেই তো। আচ্ছা, এই লুডো ছাড়া বাকি আর কিছু খেলা হয়? লুডো ছাড়া কোনো খেলা আছে নাকি? মানে আমি ওই ক্রিকেট ফুটবল এগুলোর কথা বলছিলাম আর কি। ওসব পাতি খেলা খেলি না। কিসব যাতা খেলা আমি খেলতে পারি নাকি? আমার একটা ব্যাপার আছে তো, লুডো চ্যাম্পিয়ন বলে কথা। আচ্ছা, মানে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আপনি যে সবসময় এভাবে লুডোয় জিতে যান, এর পেছনে গোপন রহস্যটা কি? দেখুন, আমি তো আর আপনাদের সকলের মতন এইরকম করে চাল দিয়ে দিই না, আমি মন্ত্রবিদ্যা জানি। ওই বিশেষ মন্ত্র পাঠ করে একটা ফু দিই, তারপরে চালটা দিই আর কি। ওই জন্য আমি লুডো কিং। এই রিপোর্টার, যার হাতে যেটা মানায় বুঝলেন তো, এই ধরুন আপনার হাতে শুধু সাধারণ মাইকি মানায়, আর আমার হাতে শুধু ছক্কা। আমার সাদের মাইকটাকে অপমান করলি তো শালা, দাঁড়া। আচ্ছা, আপনি তো এত জিতে জিতে যন্তর হয়ে গেছেন। আমার কিছু বললেন না তো? এবার আমি মিস রেবাউটা উইথ সাদের মাইক আপনার সাথে খেলতে চাই লুডো। এবার আমায় হারিয়ে দেখান। ওকে, রেবাউটা লুডো খেলার শখ। ও নো, খেলুন না খেলুন।